লিসনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল সল্ট। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি অ্যাঞ্জেল অধরা। এখন আমরা আছি এই সময়ের জনপ্রিয় একজন অভিনেতা, যার কথা বলে শেষ করা যাবে না যে খুবই অল্প সময়ের মধ্যে এই সাধারণ জনগণের মনে এত জায়গা করে ফেলেছে সেটা বলে বোঝানো যাবে না। আর সেটা হচ্ছে না আমাদের তাসকিন ভাই। আমরা তাসকিন ভাইয়ের সাথে আজকে কথা বলবো। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। খুব ব্যস্ত সময় পার করছেন আপনি, তো কি নিয়ে এত ব্যস্ত সময় পার করছেন একটু বলেন আমাদের। ও, মোস্টলি ছবি নিয়েই। আসলে মুভির শুটিং চলছে পুরো দমে, প্রায় 8টা ছবির শুটিং রানিং এট দ্য মোমেন্ট, সো রেস্ট নেই বলতে গেলে একেবারে। ঈদে মুক্তি পাচ্ছে 2টো ছবি ইনশাআল্লাহ, শান আর মিশন এক্সট্রিম। তো শুটিং মিলিয়ে এবং ডাবিং মিলিয়ে যথেষ্ট ব্যস্ত সময় কাটছে। আচ্ছা ভাই, আমরা তো জানি আপনি খুব অল্প সময়ের মধ্যে এই আমাদের সাধারণ জনগণের মনে অনেক বড় জায়গা করে নিয়েছেন, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা একটা আনন্দের বিষয় আমার নিজের কাছে, এটা খুব আনন্দের একটা বিষয়, কারণ দর্শকরা আমাকে গ্রহণ করেছেন এবং পছন্দ করেন আমার কাজ। কিন্তু এই জিনিসটাকে আমি গ্র্যান্টেড নেই না, জিনিসটাকে আমি কখনোই মনে করি না যে এটাই আমার সবচেয়ে ইউনো আমার সর্বশেষ পাওয়া অথবা এটাই সবচেয়ে বড় জিনিস। এটা আমার কাছে একটা ব্লেসিং, এটা আমার কাছে একটা আশীর্বাদের মতো। কিন্তু আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে দর্শকদেরকে আরও এর থেকে বড়, আরও ভালো কিছু প্রতিনিয়ত দিতে পারা বা দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করাটা। সো দর্শকদেরকে নিরাশ না করাটা হচ্ছে আমার সবচেয়ে বড় চেষ্টা, এবং তাদেরকে সবসময় ভালো ভালো প্রজেক্ট দিয়ে, ভালো ভালো অভিনয় এবং এমন গল্প বা প্রজেক্ট উপহার দেওয়া যেটা তারা আমার থেকে প্রত্যাশা করেন। এবং আমি কখনো একজন টাইপকাস্ট শিল্পী হতে চাই না, যেটা দেখে তারা মনে করেন যে ওকে তাসকিন রহমান একজন গতানুগতিক অভিনেতা হয়ে গেছেন, সেটাই আমার ইচ্ছা আর কি। আচ্ছা ভাইয়া, মানে ছোটকাল থেকেই কিন্তু অনেকের অনেক রকম ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। তো আপনার কি মানে ছোটকাল থেকে কি এই ইচ্ছা ছিল যে আপনি অভিনেতা হবেন? ছোটবেলা থেকে আসলে আমার কোনো মানে স্পেসিফিক কোনো ইচ্ছা ছিল না যে আমি কি হব, বাট একটু যখন মোটামুটি জ্ঞান হওয়া শুরু হলো তখন আমার ইচ্ছা ছিল আর্কিটেক্ট হওয়ার। আর্কিটেক্ট হওয়ার বা আর্ট রিলেটেড কিছু একটা করার ইচ্ছা খুব ছিল, কারণ আমি ছবি আঁকা সবচেয়ে বেশি পছন্দ করি। সো সামথিং ইউ ডু উইথ আর্ট অথবা ছবি আঁকা নিয়ে কিছু আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল। কিন্তু পাশাপাশি আমার অভিনয়টা হতো ছোটোবেলা থেকে, আর মিউজিক সংক্রান্ত জিনিস নিয়ে সবসময় প্র্যাকটিস ছিল, যেহেতু আমার বাবা একজন সুরকার। তো যে কোনোভাবে আসলে অভিনয়ের সাথে বেশি সম্পৃক্ততা বা জড়িয়ে গেছি অভিনয়ের সাথে, কারণ সেটার চর্চাটা অনেক আগে থেকে ছোটো বয়স থেকে ছিল। তো আমরা একটা নতুন জিনিস জানলাম যে ভাইয়া আর্ট করতে খুব পছন্দ করে। আচ্ছা ভাইয়া, তো আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি? ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আসলে নিজেকে একজন ইউনো সফল অথবা সার্থক একজন শিল্পী হিসেবে দেখা। আমি জানি না আমি কতটা সাকসেসফুল হতে পারবো, বা ইউনো আমি কখনো আমার নিজের ওয়ার্ক নিয়ে খুব বেশি স্যাটিসফাইড না, এবং আমার সবসময় মনে হয় যে আমি যাই করতে পারছি এখন এটার থেকেও আমি বেটার করতে পারবো বা পারি। আমি নিজের প্রতি যথেষ্ট হার্শ, এবং আমি কখনোই নিজের কোনো ওয়ার্ক নিয়ে খুব সহজে স্যাটিসফাইড হই না। তো যদি গতকালকে আমি কোনো একটা কাজ করে থাকি, ওটাকে আমি আজকে যখন রিভিউ করে আমি পিছনের দিকে তাকাই, আমার সাথে সাথে মনে হয় যে আমি ওটার থেকে আজকে বেটার করবো, বা আজকে যেটা করবো এটা আজকে থেকে কালকে আরও বেটার করবো। সো আই এম কনস্ট্যান্টলি ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। এবং আমি আমার বন্ধু বান্ধব আমার ভাই বোন সবাইকে এটা বলি যে ইউ মাস্ট অলওয়েজ ট্রাই অ্যান্ড এক্সিড। সো আমি ভবিষ্যতে নিজেকে দেখতে চাই একজন সফল বা একজন হ্যাপি স্যাটিসফাইড একজন মানুষ হিসেবে। আসলে আমরা কিন্তু জানি যে আপনার মনটা খুবই ভালো, আর আপনার সাথে যারা কাজ করে তারা কো আর্টিস্টরা বলাবলি করে যে ও যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একজন স্টার হয়ে গেছে সেই অহংকারটা তার মধ্যে নেই, এই কথাটা বলাবলি করে। আমরা চাই আমরা আপনি ভালো হন, ভালো আর্টিস্ট হন, আরও ভালো ভালো কাজ করেন। স্টার যে কথাটা যেটা বললেন সেটা আসলে মানুষের দেয়া একটা একটা প্রশংসা, এটা একটা একটা ছোট্ট খিতাব বলা যায়। কিন্তু এই জিনিসটা আসলে আমি শুনি, আমার ভালো লাগে, কিন্তু এটাকে আমি কখনো ওইভাবে আমি দেখি না যে একজন স্টার বা একজন তারকা। আমি নিজেকে একজন শিল্পী হিসেবেই মনে করি, নিজেকে খুব সামান্য একজন ছোট শিল্পী হিসেবে আমি মনে করি। এবং আমার মনে হয় না যে আমি যদি এখন থেকে অনেক বড় একটা প্রজেক্ট কোনোদিন করি,
আমার কখনো মনে হবে যে আমি অনেক বড় কোনো প্রজেক্ট করতে পেরেছি। আমার মনে হয় যে এখন থেকে 10 বছর আগে আমি ঠিক যেই ছেলেটা ছিলাম, এখন থেকে ঠিক 10 বছর বা 20 বছর পরে আমি ঠিক সেই ছেলেটাই থাকবো। হ্যাঁ ভাইয়ার এই কথাতে কিন্তু আবার প্রমাণিত হলো যে ভাইয়ার মনটা কত বড়, যে যার ভাইয়ার কো আর্টিস্টরা যে কথাগুলো বলা বলে করে আসলে কথাটা কতটুকু সত্য। আমিও ভাইয়ার সাথে পার্সোনালি আমি ভাইয়ার সাথে কয়েকটা কাজ করেছি, আমরা অন্য অন্য আর্টিস্টের সাথে কাজ করি, বাট কথা বললে দেখা যায় যে ওনাদের ভিতরে যেমন একটা অহংকার থাকে সেটা আমি ভাইয়ার মধ্যে কখনো পাইনি, সেটা আমিও বললাম ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই সময় দেওয়ার জন্য। তো আমাদের বিডি ফিল্মস ওয়ার্ল্ডের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। লাইভ নিউজ 24 এন্ড বিডি ফিল্মস ওয়ার্ল্ডের সব দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এবং শুভেচ্ছা। আশা করছি সবসময় আমাদের পাশে থাকুন, আমাদেরকে এনকারেজ করুন এবং আমাদের কাজের ক্রিটিসিজম করুন, কারণ আপনাদের যদি ফিডব্যাক আমরা পাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক, মিষ্টি হোক অর্তিতা হোক, সেটাই আমাদেরকে ইউনো ইম্প্রুভ করতে সহযোগিতা করবে। এবং আমাদেরকে সবসময় কোনো না কোনোভাবে রেসপন্স দিতে থাকুন, কারণ আপনাদের রেসপন্স না পেলে আমার কখনো মনে হবে না যে আমি বেঁচে আছি। সো আমার যদি আমার নিজে আমি বেঁচে আছি এটা মনে করতে হলে আপনাদের সহযোগিতা আমার সবচেয়ে বেশি দরকার। সো অনেক ভালোবাসি, ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাইয়া, আসলে দর্শকদের ভালোবাসাটা কিন্তু অনেক জরুরি, কারণ একজন মানুষের ভালোবাসাই কিন্তু একজন মানুষ ভালো অভিনেতা হয় বা ভালো স্টার হয়। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের সাথেই সবসময় থাকবেন এবং বিডি ফিল্মসের সাথে থাকবেন। ধন্যবাদ।